হাই বন্ধুরা, আজকে একটা ব্লগ করছি রাত্রেবেলা। স্পেশাল ব্লগটাও আজকে দেখার মতো, তো তোমরা দেখতে থাকো আর আমাকে ফলো করো। আমি কোথায় কোথায় যাচ্ছি চলো দেখবো। আজকে আজকে রাত্রি কটা বাজে? 8:30, মানে 9টা বাজতে যাচ্ছে। আর দশ মিনিট কম তো আমাদের এখন দোকান বন্ধ হয়ে গেল। এবারে নিজে এবার বুঝু কেমন লাগে রাত 9টার সময় মাছ আনে, মাছ ইসে করা, কাটা, ধোয়া, ঠান্ডার মধ্যে বুঝো আমাকে কষ্ট দিতে যাচ্ছিল। ওই যে দাদা নিজে কষ্ট করতেছে, যে দেখো মাগুর মাছ নিয়ে আসছে অনেকগুলো আছে, যে বান্তিলের মধ্যে আরো আছে। তো এই কয়টা এখন ও ভালো করে কাটতেছে, তো আমাকেও বলতেছে মানে সাহায্য করতে, একা একা বলে পারবে না। তো আমি বলছি আমাকে ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমি এখন বসে আছি, আর আমাকে বলতেছে মাছ ইসে করতে, তুমি করো বুঝো কেমন লাগে, ভালো করে কাটতে হবে মাছটাকে, নাহলে আবার কাঁটাগুলো আছে, কাঁটাগুলো একদম দিবে হাতের মুখে ছিঁড়ের মতো, কি বলে দেশি মাগুর বলে। তো এদিক দিয়ে রাত্রেবেলা নিয়ে যাচ্ছিলো বিক্রি করার জন্য আমাদের দোকানের পাশ দিয়ে। তো আমরা দেখলাম, তো আমার বরগুলো খাবে, অনেকদিন ধরে খায়নি মাছগুলা, খুব দাম এগুলো মাছের, ওই জন্য খাওয়া হয় না, কেনাও হয় না, আর ওরকম পাওয়া যায় না, পাওয়া যায় দূরে যেতে হবে, ততদূর আমরা যাই না। তো আমাদের বাড়ির পাশ দিয়ে, দোকানের পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলো, তো আমার বর দেখছে, ওই জন্য এখন নিজে বলে খাবে। তো আমরা ভাবছি মনে হয় জিন্দা থাকবে। তো মাছগুলা জলের মধ্যে রাখে দিয়েছিলাম বান্টিলের মধ্যে জল ভরে, তো এখন দেখতেছি মাছগুলা মরে যাচ্ছে, তো ওই জন্য এখন তো আর মাছগুলা জিন্দা রাখা যাবে না। আজকে আবার রাখে দিলে সারা রাত্রি মরে কেমন হয়ে যাবে, তো খেতেও ভালো লাগবে না। তো ভাবলাম মাছটাকে কাইটে দিয়ে রান্না করে নিই। আজকে আমাদের এটাই শাস্তি আমার বরের। তো দেখো তোমরাও যদি কেউ সাহায্য করতে চাও তো চলে আসো, একা একাই বেচারা কষ্ট পাচ্ছে পুরা, মাছ কাটতে আর ধুতে রান্না করতে, যে ঠান্ডা লাগছে পুরা, বলে তো ঠান্ডা কামাকেও লাগতেছে, একা একা করতেছে। এখন আমাকেও হাত দিতে হবে, একা ও কতক্ষণ ধরে করবে, তাহলে একদম রাত্রি অনেকটা রাত্রি 12টা বাজে যাবে। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা 8টা মাছ তো হাতকে দিয়ে আছে এখানটায়। তো আমাদের পাড়ারই ছেলেগুলোকে দুটো আমি বেশি নিয়ে গেছি, তো সবগুলা কাটা হয়ে গেল, আরেকটা আছে এটা আবার জিন্দা। তো এই যে দেখো সব মাছ কাটা হয়ে গেছে, এখন আর দুটা বাকি আছে, আমি এখন পিস পিস করতেছি। এই দেখো একটা পিস করলাম মাথা মাঝের মতো শেষ মরে গেছে, ভূত হয়ে গেছে, কেমন লাগছে বলো তো তোমরা বন্ধু। হ্যাঁ এই যে দেখো সব কাটা কমপ্লিট হয়ে গেছে, মাঝের মাছ মাছ মরে গেছে। তো বন্ধুরা একটা জিনিস আমি মানে যে মাগুর মাছের মাথার দাড়িগুলো কি কাটতে হয় আমি জানি না, দাড়ি সুদ্ধা খাই নেব। আমি শুনেছি বলে নাকি দাড়িগুলো কাটতে হয় না, তো আমার বড় জানে না দাড়ি কাটতে হয় কিনা, তো আমরা মাগুর মাছের মাথার দাড়িগুলো রাখি দিলাম। তোমরা কমেন্ট করে বলো তো দাড়ি রাখতে হয় কি রাখতে হয় না, আমি জানি না, এমনি খাই নেব। শুধু হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, এখন অনেক কাজ বাকি। এই যে দেখো এখন আমি মাছ ধরি, এই যে মাথাগুলো আর লেজগুলো একসাথে ভাজতেছি, আর এদিকে যে পিসগুলো আছেই ঘটনা করা আছে পিসগুলো, ওই যে সন্ধ্যাবেলা তো ভালোভাবে দেখা যাচ্ছে না, এদিকে অর্ধেক মাছ আমি ভাজতেছি, আর এদিকে আমার বর খেতে বসে গেছে। এই যে দেখো এদিকে খাওয়া হয়ে যাচ্ছে, এই যে দেখো মাছগুলো আগে নিয়ে আসছিলো, ওকে রান্না করছিলাম, এই যে মাছের ঝোল আর পাত্তা কপির ঘন্ত, এই যে আর এদিকে মাংস আছে ফুলকির মাংস, এদিকে ভাত, এদিকে খাচ্ছে, আর এই যেদিকে আমি মাছ, মাছ ভাজা হয়ে যাচ্ছে আমার। এই যে দেখো আমার মাছ ভাজা কমপ্লিট বুঝছো তোমরা, দেখো এই যে একদম খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে আমার মাছ, কেমন এই যে আমি দেখতে পাচ্ছ আমাকে, দেখতে পাচ্ছ তোমরা, এই যে মাছ মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে আমার বরের খাওয়া হয়ে গেছে, এই যে খাবে এখন আমাকে খেতে হবে, সবাই খেলো খাওয়া হয়ে গেছে, আর ঘরের ভিতরে চলে গেছে ও, আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে আমি লিপস্টিক পরে আছি, কেন বলতো লিপস্টিক আমি পরে আছি, আমি রিলস বানাচ্ছিলাম সব থেকে, এই জন্য আমি লিপস্টিক লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আমার লিপস্টিকগুলা, এই যে মাগুর মাছের তরকারি আমাদের হয়ে গেছে, এই যে পিসটা আবার কালকে দেখা হবে, ঠিক আছে।